আসি আল্লাহ কেজি কিছু রহম রাখছে আর কি কিনো রহম আল্লাহ এ আছে। কেন অ্যান্টি এরকম অবস্থা কেন আমার স্বামী মারা গেছে আমি আঠারো বছর আগেতে আমি গরু পালছি ওনে হেয়ার ক্যান্সার হয়েছিল। চিকিৎসা কইরা আমি গরু বাচ্চা সব বেচা চাইছি ওনে আমি কিস্তি ওটাই দুইটা হার বাচ্চা কিনছি আচ্ছা এই যে ১৮ বছর হলো আপনি গরু পালন আপনার হাজবেন্ডের ক্যান্সার হয়েছিল তো কয়টা গরু ছিল আগে আগে আমার চারটা গা বিয়া চারটা গাভি আসছিল সে গাভি বিক্রি করে কি তার চিকিৎসা করছিলেন গাবি বিক্রি করে চিকিৎসা করছি আর জমি ও বিক্রি করছি দুই শতাংশ বেচ চিকিৎসা করছি তাও আমি বাঁচাইতে পারিনি তাও বাঁচাইতে পারেন নাই কতদিন হলো মারা গিয়েছেন তিন বছর তিন বছর তিন বছর হলো উনি নেই আসলে আপনি সংসার চালাচ্ছেন কিভাবে সংসার একটা চুরু আমার ফুল আছে

কত টাকা কিস্তি উঠেছেন এক লাখ এক লক্ষ টাকা এই গরু দুটো কত দাম পড়ছে নব্বই হাজার নব্বই হাজার টাকা আশি গাড়ি ভাড়া দিয়ে আনতে গেছে এক হাজার প্রায় এক লাখ টাকায় পড়ে গেছে এই সার বাচ্চা দুটো কতদিন লালন পালন করবেন তিন মাস কি চার মাস পালন তিন চার মাস তিন চার মাস পরে দুটো সার দাম কত টাকা হবে দুইটা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা বেসা যাবে আচ্ছা কিন্তু এইভাবে কিস্তি দিতে হয় কত টাকা দশ হাজার টাকা দশ হাজার এক লাখ টাকা যে নিছেন আপনি তাহলে এক লাখ টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে কিস্তি বারো মাস এক লাখ বিশ টাকা দিতে হচ্ছে এক লাখ বিশ টাকা দিলে আপনি এই দুটা বিক্রি করতে পারবেন হলো দেড় লাখ টাকা বললেন তো আপনার পালতে খরচ আছে না আলতে আছে যে অনেক খা এডিট আমি কষ্ট কইরা খাওয়ামু আর কি যে কষ্ট করে খাওয়াবেন কিন্তু লাভ তো তেমন হচ্ছে না না এই যে ঘাস খালি ঘাস খাওয়ামু গুড়াবুষি তো আমি খাওয়াইতে পারি না গুড়াবুষি খাওয়াইতে পারেন না না কিন্তু গুড়াবুষি না খাওয়ালে কি গরু Shasta ভালো হয় ঐবো ঘাস খাওয়াইতো আস্তে আস্তে হইবো বেশি অখন হয়ে যেতগা আর পুরা ভুসি খাওয়াইলে তো দুই মাসই কমপ্লিট হয়ে যেতগা দুই মাসই আমি দেড় লাখ ব্যস্ত দুই মাসে দেড় লাখ বিক্রি করতে পারতেন তাইলে কিন্তু এখন তো গরুতে লাভ নাই বলে মানুষ বলে ওনে পুরা ভুসি দাম এর লাগি লাভ নাই আর জারানি ঘাস কাটতে যা আমরা ঘাস টুহায়া খাওয়াই ও না আমগো তো টুহায়া না বাজবই তোম টুহায়া খাওয়াই আচ্ছা আচ্ছা এই যে আপনি এখন আঙ্কেল নাই তিন বছর হলো কিন্তু আপনি তো বেশ বয়স হয়েছে সরকার থেকে তো একটা বয়স্ক ভাতা দেয় সেটা কি পান আপনি না কেন পান না না কেন পার না দেয় না আমারে না দিলে আমি কি করু বলছেন কাউরে কখনো এই ইয়াদা माग দিয়ালা उसको লইয়া নিচে বুড়া ফুষো হ্যাঁ কাগজ পত্র দি ও না আমার লগে আরো মানুষে দিছে হ্যাঁ বড় হইছে আমার দইনি মানে আমি গরীব বেশি আপনি গরিব বলে কি অপরাধ হ্যাঁ সেটা কি আপনি এলাকার মেম্বার চেয়ারম্যান কমিশনার যারা আছে তাদেরকে বলেন নাই তাদের হাতে নাই আচ্ছা তার মানে কিন্তু সরকার থেকে তো দিচ্ছে বিধবা ভাতাটাও দিচ্ছে তাহলে বিধবা ভাতা কি বড় লোকদের দেয় আরো আছে মানে সেটা ওই যে কই না আমার লগে আরো কাগজ দিছে হ্যাঁ আমার ডয় নাই যাদেরটা হয়েছে তারা কি মানে কি নাই। আচ্ছা মানে তেলের মাথায় তেল দেওয়া নাকি এই ক্ষেত্রে একজন আমাদের সরকার নারী বান্ধব বা দেশের প্রত্যেকটা ফ্যামিলিতে মোটামুটি গরিব ফ্যামিলিতে সহযোগিতা করতেছে আসলে তা আপনি পান নাই সেই না পাওয়ার কষ্ট থেকে সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান কি সরকার সরকারের আমরা বল এই যে প্রতিবেদনের মাধ্যমে বলেন যাতে সরকারের কানে যায় সরকারে যদি আমার একটু সহযোগিতা করে তোলে ধর আমার আমি একটু চলতার সংসার এটা বালা করিয়া একটা ভাব বাচ্চা আছে বাচ্চা ডারে লই আমি একটু নেই আমার জীবনটা কাটাই যাইতা তো প্রতি মাসে যে কিস্তি দেন কিস্তিটা কিভাবে দেন কিস্তিটা অক্ষনে জামাই দে জামাই কইসে ফাইললা আমি যদি ফালি আস্তে আস্তে জামাই রেটে হ্যাঁ দিয়ে হুম আচ্ছা আর বাকিটা

কিস্তিতে তো অনেক টাকা ই করতে হয় যে লোন নিতে পারেন না কম সুদে পাই না পাওয়া যায় না চেষ্টা করছেন কখনো চেষ্টা করছিলাম একজনে কইছে কি সরকারে ইয়া দেয় কিস্তি দেয় আবার কয় বাড়ির কাগজ দেওয়ান লাগবো এইটা দেওয়ান লাগবো এইটা দেওয়ান লাগবো আমি এসে নিরহ মানু আমার কত দূর জায়গা আমার জিহুতে থাকবো এই কাগজ দিয়া যদি আমি একবার ফেসো বইরা যাই আমি এই ফেসে তুলতাম না জীবনে কাগজ দিলে কি পেসে ফেলায় পালায় না মানে এরকম কি আপনার জানা মতো হয়েছে কোথাও জানা মতো নয় মানুষের কয় আর কি শুনি আমি তো সেই ডেরই ডরাই আমি এম তৈ করি আমার দুই টেহা নাই দুই টেহার দিয়া যেন লড়মু আচ্ছা এই যে আপনি আঠারো বছর হলো গরু লালন পালন করেন তো গরু লালন পালন করে আসলে লাভ হয় লাভ হয়েছে না আল্লাহ দিলে আমি এই যে আমি সাফরা গর থাকছি আচ্ছা সাফরা গর থাকার পরে আমি আস্তে আস্তে যে গড় করছিলাম অনালা যদি হেতে রাখতো হেতে মন রোগ ডাক না পড়তো আমি যদি এই গরু বছর বেচা শেষ না করতাম তৈলে দলায় দিলে আমি ভালোই চলতে পারতাম আচ্ছা তার মানে কর্তা যখন থেকে বিদায় নিয়েছে তখন থেকে আসলে অভাবটা বেশি নেমে আসছে আর আগে তো যাওয়াই আছিল গরু বাছুর বেচছি মেডিকেল লয়ে গেছি চিকিৎসা কর চালাইছি নিজেও খাইছি আপনি নারী হয়ে এই যে সংসারে যে হাল ধরার চেষ্টা করতেছেন এখনো যুদ্ধ করে যাচ্ছেন তো অন্য নারীরা তো চাইলে এরকম গরু আসল লালন করে তারা সংসার হাল ধরতে পারবে সম্ভব পারবে আচ্ছা সাহস করতে হইব সাহস করতে হবে ষাট ডাক গাছ আমি আল্লাহ খাওয়াইছি কিন্তু আমি ইয়া কামলা লই নাই বলে আমার দুগা গাছটা একদিন কামলা লইয়া গাছ কাটি আচ্ছা মেয়ে আপনার আমার দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে আল্লাহ বিয়া করাইছি বিয়া করাই না জুদা খায় বাইতে বারাতে আচ্ছা মেয়েদের বিয়ে দিয়েছে বিয়ে দিয়েছি আচ্ছা তো ঠিক আছে আন্টি ভালো থাকবেন আমরা দোয়া করি যে আপনার এই কথাগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবে আর অবশ্যই সরকারের উদ্দেশ্যে বলব এরকম গরিব মানুষের পাশে যদি দাঁড়ায় তাহলে কিন্তু তারা গরু আসুর লালন পালন করে সংসারে হাল ধরতে পারবে নিজে ভালোভাবে জীবনযাপন করতে পারবে সরকারের একটা প্রবাদিত আছে যে একটি বাড়ি একটি খামার তা আমরা সেই সব লোকদের উদ্দেশ্যে বলবো যে আসুন না আমরা যে একটি বাড়ি একটি খামারকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কিন্তু এরকম মানুষের পাশে দাঁড়িয়ে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু তারা গরু বাছুর লালন পালন করে সংসারে হাল ধরতে পারবে নিজে ভালোভাবে খেয়ে পড়ে জীবনযাপন করতে পারবে পাশাপাশি দেশও আগে যাবে এবং সুশিক্ষিত দেশ গড়েও দেশ গড়তে সহায়তা হবে তো ভালো আন্টি আসসালাম আলাইকুম জি প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই আশীর্বাদ করব বা ই চাবো যে এই প্রতিবেদনটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং এইসব মানুষের পাশে দাঁড়াবেন সহজ দেখাত বাড়িয়ে দেবেন আজকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ